শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে অ্যাম্বুলেন্স থেকে রাস্তায় ছিটকে পড়ল করোনা রোগীর মরদেহ, ভিডিও ভাইরাল। লাশবাহী যান না পেয়ে বাবার মরদেহ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে গেল ছেলে। ভারতে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। দিল্লির ভয়াবহতা দেখে আরও 93 অক্সিজেন প্ল্যান্ট বানাচ্ছে পশ্চিমবঙ্গ। করোনা মোকাবেলায় অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ফেরাচ্ছে ভারত। এবার বিপর্যস্ত ভারতের পাশে এসে দাঁড়ালো গুগল, দান করল 135 কোটি রুপি। এবং সব শেষ থাকছে, এবার বাড়িতেও মাস্ক পরার পরামর্শ ভারতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জরাজীর্ণ একটি অ্যাম্বুলেন্স ভর্তি করোনা আক্রান্ত একাধিক রোগীর লাশ, সেখান থেকেই রাস্তায় ছিটকে পড়েছে একটি মরদেহ, যা দেখে হতভম্ব উপস্থিত সবাই। এমন দৃশ্য বলে দিচ্ছে ভারতে করোনা পরিস্থিতি কতটা নাজুক। লাশ পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না দেশটিতে। হাসপাতালগুলোতে এক গাড়িতেই বহন করা হচ্ছে একাধিক লাশ। লাশ ছিটকে পড়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্ভবত হাসপাতাল থেকে মৃতদেহ বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। ভারতীয় গণমাধ্যম NDTV বলেছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় 57 কিলোমিটার দূরে জেলা পর্যায়ের কোনো হাসপাতাল থেকে লাশটি বহন করা হচ্ছিল। ভিডিও ভাইরালের পর পরিবারের সদস্যরা বলেছেন, আমাদের না জানিয়ে লাশটি অন্য কোথাও নেওয়া হচ্ছিল, এভাবে হয়তো অনেক লাশই স্বজনদের কাছ থেকে হস্তান্তর করা হচ্ছে না। 50 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় অ্যাম্বুলেন্স ভর্তি করোনা রোগীর হাসপাতাল থেকে বের হয়। হাসপাতালের গেট থেকে বেরোনোর সময় একটি লাশ ছিটকে পড়ে রাস্তায়। বিষয়টি দেখে ঘাবড়ে যান চালক। পরে আশেপাশের লোকজন গিয়ে লাশটিকে অ্যাম্বুলেন্সে তুলতে গিয়ে একাধিক লাশের সন্ধান পান। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল প্রতিবেশী রাষ্ট্র 100 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারত। সোমবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 352,000-এর বেশি মানুষ। গত 24 ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন 2,812 জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনা রোগীদের জন্য অক্সিজেনের জন্য চলছে হাহাকার। ভারতের বিভিন্ন রাজ্যে অক্সিজেন ঘাটতির বিষয়ে ইতিমধ্যেই বিরোধী দলের নেতারা অভিযোগ তুলেছেন, কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই অভিযোগ অস্বীকার করে বলেছেন তার রাজ্যে অক্সিজেনের কোনো ঘাটতি নেই। সেই যুগের রাজ্যের এরকম দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উঠে এসেছে, যা দেখলে তার দাবি নিয়ে সন্দেহ জাগতেই পারে। একটি ছবিতে দেখা যাচ্ছে লাশবাহী গাড়ি না পেয়ে প্রাইভেট কারের ছাদে বাবার মরদেহ সন্তুষ্টির জন্য নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে স্বামীর মুখে নিজের মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন একজন নারী। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি লাল রঙের প্রাইভেট কারের ছাদে সাদা চাদরে মোড়ানো একটি মরদেহ। এটি আগ্রহ মোহিত নামের এক ব্যক্তির বাবার মরদেহ বলে জানা গেছে, যিনি সম্প্রতি করোনায় মারা যান। কিন্তু শেষ কৃত্যের জন্য লাশ নিয়ে যাওয়ার কোনো গাড়ি পাননি মোহিত। অবশেষে নিজের গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে আগ্রার মুখ নিয়ে যান শেষকৃত্যের জন্য। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তরপ্রদেশে শেষকৃত্যের জন্য শ্মশানের বাইরে রীতিমতো টিকিট কেটে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আরেকটি ছবি থেকে দেখা যাচ্ছে সিএনজি চালিত অটোরিকশার মধ্যে কোনো রকমে শুয়ে আছেন একজন ব্যক্তি, আর তার মুখে মুখ দিয়ে একজন নারী অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন। সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশ করে দাবি করা হয়েছে, কিন্তু কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না, তাই স্বামীকে বাঁচাতে নিজের মুখ দিয়েই কৃত্রিমভাবে শ্বাস প্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন সেই নারী। কিন্তু শেষ পর্যন্ত নাকি তাকে বাঁচানো যায়নি। এটি উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা বলে দাবি করা হয়েছে টুইটারে। ভারতে করোনা মহামারী পুরো দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। চরম পর্যায়ে বিপর্যয় ঠেকাতে দেশটিতে হাসপাতালগুলোতে সেনাবাহিনীর সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বৈঠকের পরেই সেনাবাহিনীর প্রতি বিপিন রাওয়াত এই নির্দেশনা দেন।
এছাড়া সেনা থেকে অবসর নিয়ে নার্সিং স্টাফদের করোনা যুদ্ধে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিডিএস রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন অবসরপ্রাপ্ত অন্য মেডিকেল স্টাফদের জরুরি হেল্প লাইনের মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেনাবাহিনীর চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। বৈঠকে কমান্ড সদর দফতর, কোর সদর দফতর, বিভাগীয় সদর দফতর এবং ভারতীয় সেনাবাহিনী বিমানবাহিনী সদর দফতরের কর্মরত মেডিকেল অফিসারদেরকে হাসপাতালে কোভিড মোকাবেলার জন্য নিযুক্ত করা হবে। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে নার্সিং কর্মীদেরও প্রচুর সংখ্যায় নিয়োগের কথা বলা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। এরই মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে রাজধানী দিল্লি। করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ, হাসপাতালের শয্যার অভাব সহ সব মিলিয়ে বেসামাল হয়ে পড়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা। তবে অক্সিজেন উৎপাদন সরবরাহ আমদানি সবই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরপরেও কোনো মোকাবেলায় উদ্ভূত পরিস্থিতির জন্য এই রাজ্যে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গে আরও 93টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়েছে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এরই মধ্যে 5টি প্ল্যান্ট তৈরির কাজ শুরু হয়েছে, শীঘ্রই আরও 3টির কাজ শুরু হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 112টি কোভিড হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। নতুন যে হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হবে সেখানেও বেশিরভাগ পাইপলাইনেই সরবরাহ করা হবে। প্রয়োজনে কয়েকটি হাসপাতালে সিলিন্ডারের মাধ্যমে তা সরবরাহ করা হবে বলে জানা গেছে। ভারত জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় এই মুহূর্তে চিকিৎসকের জন্য অক্সিজেন সংকট তীব্র। সেই সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পশ্চিমবঙ্গ সরকারও গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে পশ্চিমবঙ্গে প্রতিদিন 497 মেট্রিক টন, এছাড়া 380 মেট্রিক টনের বাইরে থেকে আসে। দিনে খরচ হয় 223 মেট্রিক টন, ফলে বেশ খানিকটা উদ্ভিদদ্বয় থেকে যায়। তাই ছোট ছোট স্তরে অর্থাৎ হাসপাতাল, নার্সিং হোমে অক্সিজেনের কোনো অভাব নেই। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা খুবই ভয়ানক। দেশটিতে প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহামারী রুখতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সংবাদ সংস্থা ANI এর খবরে বলা হয়েছে করোনা মোকাবেলায় ভারতের 3 বাহিনীকেই স্থানীয় প্রশাসনের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর বিপিন রাওয়াত জানিয়েছেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে। তবে এক্ষেত্রে গত দুই বছরের মধ্যে যারা অবসর নিয়েছেন কেবল তাদেরকে ডেকে পাঠানো হবে। এছাড়া প্রয়োজনে সেনাবাহিনীর ভাণ্ডার থেকে হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। সেনাবাহিনীর মেডিকেল অফিসার ইউনিটগুলোর স্থানীয় প্রশাসনের পাশে থাকবেন। অক্সিজেন পরিবহনে আরও দ্রুত কাজ করবে সেনাবাহিনী। কোভিড হাসপাতালগুলোতে সেনা, নৌ এবং বিমানবাহিনীর চিকিৎসকরা একই সঙ্গে কাজ করবেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ভার্চুয়াল 3 বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। করোনার প্রকোপে বিপর্যস্ত ভারতের জন্য 135 কোটি রুপির আর্থিক সাহায্য ঘোষণা করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তবে সরাসরি ভারতের সরকারের হাতে ওই টাকা তুলে দিচ্ছে না তারা। স্বেচ্ছাসেবী সংস্থা গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম কিনতে যে সমস্ত সংস্থা ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করছে তাদের সাহায্যার্থে ব্যয় করা হবে। সোমবার 26 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্থিক সাহায্যের ঘোষণা দেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি টুইটারে লেখেন, আমি ভারতের কোভিড পরিস্থিতির অবনতি দেখে বিধ্বস্ত। গুগল এবং গুগলের কর্মীদের পক্ষ থেকে গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফকে চিকিৎসা সরঞ্জাম কিনতে, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করা সংস্থাগুলোকে সাহায্য করতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য 135 কোটি টাকার সাহায্য দেওয়া হচ্ছে। এছাড়া ভারতে গুগলের দায়িত্বে থাকা সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, এই সংকটের সময় ভারত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তারা। ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ। গত কয়েকদিনে দেশটিতে বিপর্যয় ডেকে এনেছে এই প্রাণঘাতী ভাইরাস।
অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের সংকট, জীবন রক্ষাকারী ওষুধের অভাবে চারিদিকে হাহাকার শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে এবার বাড়িতেও মাস্ক পরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন কেন্দ্রীয় সরকার। এছাড়া অপ্রয়োজনীয় বাড়ির বাইরে বের না হতে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। পরিবারের সঙ্গে থাকলে মাস্ক পরতে বলা হচ্ছে। করোনা ঠেকাতে মাস্ক পরা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কাউকে বাড়িতে আমন্ত্রণ না জানানোর অনুরোধ করা হচ্ছে। এদিকে সোমবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারতে অক্সিজেন যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু সেগুলো হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ, আর তা সম্ভব হচ্ছে না বলেই অক্সিজেনের অপ্রতুলতায় ভুগছেন করোনা রোগীরা। এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেছেন, অক্সিজেন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, কেন্দ্র এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। পরিবহন যাতে সহজ হয় সেই চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। ভারত বিদেশ থেকে অক্সিজেন সরবরাহের চেষ্টা করছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।